তো মেইনলি কাজ করে বাট মেইন বিষয়টা কি আমরা তো এটাতে ধরতে পারছি জাভাস্ক্রিপ্টে আমরা কি করব আসলে একটা ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভনেসটাকে তৈরি করব তাই না ইন্টারঅ্যাক্টিভনেস মানে কি সে ক্লায়েন্টের সাথে কথা বলবে এখন HTML CSS দিয়ে কিন্তু কোনো একটা ওয়েব কন্টেন্টকে আমরা কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলাতে পারবো না তাই না কথা বলাতে পারবো না বাট যদিও HTML 5 এ কিছু বিষয় আসছে যেগুলো কথা বলতে পারে অলরেডি যেমন একটা এলিমেন্টের নাম হচ্ছে ডেটা লিস্ট এই ডেটা লিস্টে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে পারে না যে এটা বলে কিন্তু ভুল হবে বাট তারপর যদি খুব কম আস্তে আস্তে হচ্ছে হয়তো HTML 6 7 এ আর অনেক বেশি হবে HTML 5 এ কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে মানে ক্লায়েন্ট ইনপুট দিবে তার উপর বেস করে সে একটা আউটপুট দিবে এরকম একটা ট্যাগের নাম হচ্ছে ডেটা লিস্ট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট তাহলে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করব আপনারা একটা তৈরি করবেন অ্যাপ্লিকেশন নাম কি ডেটাবেস এই তিনটা সাইড এখন ফ্রন্ট এন্ডটা আমরা কন্ট্রোল করব সার্ভার সাইডটাও কন্ট্রোল করব সার্ভার সাইডটা তো অ্যাকচুয়ালি আমরা পিএসপি দিয়ে করব ফ্রন্ট এন্ডটার জন্যই কিন্তু আমরা তাই না লাগতে ছিল HTML লাগতে ছিল CSS লাগতে ছিল জাভাস্ক্রিপ্ট সো HTML এর কাজ কি HTML টা ছিল আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার এবং অ্যাপ্লিকেশন যেহেতু সেখানে তো ডেফিনেটলি কিছু কন্টেন্ট থাকবে তাই না সো স্ট্রাকচার এবং কন্টেন্ট রেডি করতেছিলাম আমরা HTML দিয়ে CSS কি করতেছিল সেটাকে একটু সুন্দর করতেছিল তাই না জাভাস্ক্রিপ্ট কি করবে ওটার ইন্টারঅ্যাক্টিভনেসটা বাড়ায় দিবে সো এখন আমরা কিছু কাজ করব আর কি যেটা ইউজার ইনপুটের সাথে সাদৃশ্যপূর্ণ তাহলে এখন যেহেতু জাভাস্ক্রিপ্ট কি বললাম জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করবে সো ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের কন্টেন্ট এবং স্ট্রাকচার তৈরি করতেছে HTML HTMLটা কি HTMLটা হচ্ছে একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখন HTML দিয়ে আমরা কি কি করতে পারি দেখেন HTML দিয়ে আমরা কিন্তু HTML বলতে আমরা বলছি কি ট্যাগ বেস তাই না ট্যাগ বেস বাই সেখানে এলিমেন্ট আছে এলিমেন্ট ধরে ধরে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি এবং এলিমেন্ট ধরে ধরে আমরা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট নিয়ে আসি তাহলে একটা এলিমেন্টের ডিফল্ট বৈশিষ্ট্য কি একটা HTML এলিমেন্ট যে কোনো এলিমেন্ট সেটা হতে পারে ডিভ সেটা হতে পারে H1 সেটা হতে পারে ইমেজ সেটা হতে পারে অ্যাঙ্কর এই এলিমেন্টগুলোর ডিফল্ট বৈশিষ্ট্য কি চারটা বৈশিষ্ট্য বলছিলাম না বলছিলাম মনে হয় তাই না এই এলিমেন্টগুলোর মানে একটা আলোচনার সাথে আরেকটা জিনিস কিন্তু সম্পর্কযুক্ত সো এই এলিমেন্টগুলো দেখেন আমরা প্রথমে শুরু করলাম ওয়েব অ্যাপ্লিকেশন তার অনেক কিছু তো লাস্টে HTML এর যে কি সেটা একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ সো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সাইট যেটাই তৈরি করি আমাদের কি লাগতেছে HTML এর এলিমেন্ট লাগতেছে কারণ এলিমেন্ট দিয়ে আমরা স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলো তৈরি করি তাহলে একটা HTML এলিমেন্ট এর ডিফল্ট বৈশিষ্ট্য কি বলছিলাম যে HTML এর এলিমেন্টটা স্ট্রাকচার তৈরি করে এবং কন্টেন্ট নিয়ে আসে তাই না এটা বলছিলাম ফার্স্ট বৈশিষ্ট্য স্ট্রাকচার তৈরি করে কন্টেন্ট নিয়ে আসে সেকেন্ড বৈশিষ্ট্য কি বলছিলাম আরেকটা বলেন তো ভুলে গেছি হ্যাঁ তো ডিফল্ট স্টাইল রাইট প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট একটা স্টাইল আছে এখানে যে চারটি এলিমেন্টের নাম লেখা হয়েছে দেখেন সবার স্টাইল কি একই রকম কোনো সন্দেহ আছে
সবার স্টাইল কি একই রকম হবে এখানে যে চারটা আছে না শিওর কতটুকু 100% আছে তাহলে ঠিক আছে তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ডিফল্ট একটা স্টাইল আছে ডিফল্ট একটা স্টাইল আছে এরপরে কি হচ্ছে এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট রাইট প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি করতে পারি আমরা অ্যাট্রিবিউট প্রত্যেকটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করে তার যে ক্ষমতা সেই ক্ষমতাকে আমরা বৃদ্ধি করতে পারি তাই না এভাবে কি বলা যায় একটা এসটিএমএল এলিমেন্টের মধ্যে আমরা যদি অ্যাট্রিবিউট অ্যাড করি তাহলে সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে তার যে ডিফল্ট যে পাওয়ার বা ক্ষমতা সেটা আরো আমরা বৃদ্ধি করতে পারি তাহলে অ্যাকচুয়ালি এখানে তিনটা ছিল আমরা মনে মানে ভেঙে ভেঙে করছিলাম প্রত্যেকটা এসটিএমএল এলিমেন্ট কন্টেন্ট নিয়ে আসে প্রত্যেকটা এসটিএমএল এসটিএমএল এলিমেন্ট স্ট্রাকচার তৈরি করতে পারে এসটিএমএল এলিমেন্ট কন্টেন্ট তৈরি করতে পারে এসটিএমএল এলিমেন্টের ডিফল্ট একটা বৈশিষ্ট্য স্টাইল আছে এসটিএমএল এলিমেন্ট অ্যাট্রিবিউট ইউজ করতে পারে তাই না এই চারটাই মনে বলছিলাম মনে রাখবেন জিনিসটা যে এসটিএমএল এলিমেন্ট ডিফল্ট একটা এসটিএমএল এলিমেন্ট দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার তৈরি করতে পারি এসটিএমএল এলিমেন্ট দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এসটিএমএল এলিমেন্টের ডিফল্ট একটা স্টাইল আছে এসটিএমএল এলিমেন্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে কার এসটিএমএল এলিমেন্টের এখন এই এলিমেন্টগুলা এই চারটা বৈশিষ্ট্যকে আমরা এই চারটা বৈশিষ্ট্যর মধ্যে আমরা ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস নিয়ে আসব স্ট্রাকচারের মধ্যে ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস কন্টেন্টের মধ্যে ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস ডিফল্ট স্টাইলের মধ্যে ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস অ্যাট্রিবিউটের মধ্যে ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস আমার কথাটা কি আমি বুঝাতে পারছি এখন স্ট্রাকচারের মধ্যে ইউজারের ইন্টারঅ্যাক্টিভনেস বলতে আপনি কি বলছেন কেউ একজন বলতে পারবেন ইন্টারঅ্যাক্টিভনেস মানে আমরা কি বলছিলাম ভাই আপনি কেমন আছেন সে বলতেছে ভালো আছি আপনি কেমন আছেন কথাবার্তা আদান প্রদান হবে এরকম তাহলে স্ট্রাকচারের মধ্যে ইউজার ইন্টারঅ্যাক্টিভনেস কি হতে পারে তা আমরা কি করি আমরা ডট এসটিএমএল ফাইল নেই একটা ডিপ নেই ডট সিএসএস ফাইলের মধ্যে এসে কি করি হাইট দেই ওয়াইড দেই ব্যাকগ্রাউন্ড কালার দেই এরকম একটা ডিপ হয়ে যায় তাই না ফিক্সড এখানে আমি চাইলেও কি কিছু করতে পারবো এটার বড় ছোট কালার চেঞ্জ করতে পারবো তাহলে ইন্টারঅ্যাক্টিভনেস কখন আসবে এখানে যখন সাইজ চেঞ্জ করা যাবে ইউজার বলে দিবে যে না হাইট হবে এত ওয়াইড হবে এত ব্যাকগ্রাউন্ড কালার হবে এত সাবমিটে ক্লিক করবে ওরকম একটা ডিপ হয়ে যাবে তাহলে আবার ইউজার মানে যে ধরনের হাইট ওয়াইড দিবে সে ধরনের হয়ে যাবে এই কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো আমরা তারপরে কন্টেন্ট এর মধ্যে ইউজার অ্যাক্টিভনেস কি ইউজার চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারবে এসটিএমএল এলিমেন্টের এটা মনে করছিলাম তাই না বুঝে এই সন ট্যাগের মধ্যে আমি যদি এটা ক্লিক করি তাহলে কন্টেন্ট চেঞ্জ হয়ে আরেকটা কন্টেন্ট আসবে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি ক্লিক না করে আমি যদি মাউসার নিয়ে যাই বা আমরা তো শুধু একটা ইভেন্ট দেখছি অন ক্লিক তাই না ইভেন্ট কতগুলো আছে ইভেন্ট অ্যাট্রিবিউট 74টার মতো আমারটা ছিল 74টা কারটা ছিল 56টা কারটা ছিল 52টা তাই না সো তাহলে কন্টেন্ট ও কন্টেন্টের মধ্যে কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভনেস নিয়ে আসতে আমরা প্র্যাকটিস করছি এরপর ডিফল্ট স্টাইল দিয়ে কি প্র্যাকটিস করছি হালকা করা হয়েছে তাই না মনে হয় প্রথম দিন আজকে আরো বেশি করে করব তারপরে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মনে চেঞ্জ করছিলাম যে ইমেজ 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 ট্যাগের মধ্যে তাই না ক্লিক করলে ইমেজ চেঞ্জ হচ্ছিল না এটা কি করছিলাম আমরা তাহলে কি দেখেন আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা এসটিএমএল এলিমেন্টের ডিফল্ট যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা ইউজারের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারতেছি থ্রু জাভাস্ক্রিপ্ট এটাই কিন্তু এর কাজ এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু সিনট্যাক্স এর উপর ভালো দক্ষতা আনতে হবে তার মধ্যে একটা হচ্ছে অ্যারে অ্যারে আর হচ্ছে ফাংশন সম্পর্কে আমরা জানি কম বেশি এখন এটা আস্তে আস্তে আসবে বুঝছেন দক্ষতা সুফিল আলম যা পারে আমি তো পারি না ভেরি সিম্পল ঠিক আছে সো দক্ষতা যে যত বেশি প্র্যাকটিস করবে তার দক্ষতা কি তত বেশি আসবে প্র্যাকটিস করতে হবে ফর্ম ভ্যালিডেশনটা ভালো কথা বলছেন ফর্ম ভ্যালিডেশনটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে করতে পারি আবার পিএইচপি দিয়েও করতে পারি না না অনেক কোডিং করতে হবে না তো
রেগুলার এক্সপ্রেশন নামের একটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টে, এটা আমরা প্র্যাকটিস করবো আর কি। আমরা যখন ওই প্রজেক্টের কাজ করব তখন ফর্ম ভ্যালিডেশনটাও দেখিয়ে দেব জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি, ঠিক আছে। ওই রেগুলার এক্সপ্রেশন নামের একটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টের, ওই লাইব্রেরি ইউজ করে আমরা এখন তো এসটিএমএল শুধু কি বলে দেয় রিকোয়ার্ড, তাই না? কিন্তু ওইখানে আমরা বলে দিব যে এই কয়েকটা ক্যারেক্টারে অন্য কোনো ক্যারেক্টার যাবে, এটাও বলে দেওয়া যাবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, আবার আমরা পিএসপি দিয়েও করতে পারি। পিএসপি তে তো খালি স্টেটমেন্ট বসে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কোন কাজটা করা যায়, সো এই কাজগুলোই কিন্তু করব। আমরা এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমরা, সেটা হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো এটাই যে ইন্টারঅ্যাক্টিভনেস বলতেছি, বাট ইন্টারঅ্যাক্টিভনেস আসলে কিসের উপরে? এলিমেন্টের উপরে। এলিমেন্টের বৈশিষ্ট্য কি? চারটা। তাহলে চারটা জিনিস যদি ইউজার, আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, আমি একজন ইউজার, সেখানে আমি ঢুকলাম, আমি যদি আপনার সাইটে এই চারটা জিনিস চেঞ্জ করতে পারি, তাহলেই না আপনার সাইটে আমি আবার ঢুকবো। ফেসবুকে সারাদিন কেন থাকেন, তাই না? কারণ কি, ফেসবুকের সাথে আপনার ইন্টারঅ্যাক্টিভনেস তো সবচেয়ে বেশি। অন্য কোন সাইটের আছে বলেন তো, একটা সাইটের নাম বলেন না। এই জন্যই কিন্তু আমরা সবাই সারাদিন ফেসবুকে থাকি। সো এই জন্য এটা করতে হবে। এটা হচ্ছে বেসিক, আরো অনেক কিছুই আছে, এটা একবার একদম বেসিক যে এই চারটা জিনিস যদি আমরা ইউজারকে তার ইচ্ছা মতো পরিবর্তন করে ইয়ে করতে পারে, সেই ক্ষেত্রে হবে আর কি বিষয়টা এরকম। একটা এইচটিএমএল ফাইল নিব আমরা সবাই, সরি পিএসপি ফাইল আর কি নেন, তার এইচটিএমএল দিয়ে কোনো কিছু করবো না, আমরা যা করবো অ্যাপাচির মধ্যে করবো আর কি, স্টেটাসের মধ্যে। সেখানে এখানে এভাবে একটা বাটন নেন, তার একটা ডিপ দিবেন, নেন নেক্সট ওয়েব যে কোনো নামে নিতে পারেন আপনি, জাভাস্ক্রিপ্টের নাম দিয়ে নিতে। এখানে আপনি তিনটা বাটন দিবেন, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। যখন আমরা রেড এ ক্লিক করব, হ্যাঁ ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, করা যাবে না সহজ কেন? তো মানে এই যে আমি ইন্টারঅ্যাক্টিভ নিয়ে আসতেছি এসটিএমএল এলিমেন্টের সাথে ইউজারে, একটা ডিপ নিব আমরা, তার একটা ডিফল্ট হাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম, এর উপরে থাকবে তিনটা বাটন। যখন আমি রেড এ ক্লিক করব এটা কালার হয়ে যাবে রেড, গ্রিন এ ক্লিক করলে ডিপের কালার হয়ে যাবে গ্রিন, ব্লু তে ক্লিক করলে ডিপের কালার হয়ে যাবে ব্লু। এটা কি করছিলাম আমরা ক্লাস? আমি এমন কিছু যদি বলি যে জল এটাকে করা হয়েছে আমাকে কিন্তু বলেন। আমিও প্র্যাকটিস করি আপনাদের সাথে সাথে এসিআইপি পিএসপি 23। আজকে আমাদের হচ্ছে ডে 20। সো ডে 20-র মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, আমরা কি বলতে পারি জাভাস্ক্রিপ্ট। Example 1 JS example 1 হ্যাঁ ও একটা ডিপ নিবেন। এই যে মনে করেন আমরা একটা পিএসপি ফাইল নিলাম, পিএসপি ফাইল তো সবাই নিতে পারছি আমরা, এবার এখানে মনে করেন আমি একটা ডিপ দিলাম, এখানে কোনো সিএসএস ইউজ করা যাবে না, কিন্তু যা কিছু করবেন সব জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। সো আমরা একটা এসটিএমএল এলিমেন্ট নিলাম, একটা ডিপ নিয়ে নিলাম সিম্পলি। সো এসটিএমএল এলিমেন্টের উপর জাভাস্ক্রিপ্ট কে দিয়ে যদি আমি কোনো কিছু করাতে চাই, তাহলে ওই এলিমেন্টের কি ধরে কাজ করতে হয়? আইডি ধরে কাজ করতে হয়,
তাহলে id is equal to দিয়ে দিলাম সাপোজ ধরেন box 1 এখন স্ক্রিপ্টটা কি এর উপরে লিখব না নিচে লিখব হ্যাঁ উপরে 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 লিখতে হবে না হ্যাঁ কেন নিচে লিখতে হবে স্ক্রিপ্টটা আগে জেনারেট হয়ে যাবে কে একজন মনে উপরে বলছিলেন নিচে লিখতে হবে অলওয়েজ তাই না সো আমরা এখানে এসে দেখা একটা স্ক্রিপ্ট লিখবে ভাবে আপনাদের ব্যাচের উপস্থিতি এত কম কেন এক লাইনে কি লেখা যাবে যাইতে পারে আমার সেই সিনটেক্সটা জানা নেই আমি যতক্ষণ জানি যায় না যাইতেও পারে তাহলে উপস্থিতি কম কেন বলতেছিলাম আপনার সাইটে একটা মেয়ে বসছে মেয়েটা কই ফোন টোন দেয় না একটা সমস্যা একটু চান্স তো পাইলেন ঠিক আছে কি করেন না করেন না মিলে ঠিকই দিতাম যাই হোক ব্যাপার না হ্যাঁ সো আর কি আসে নাই মারব ভাই কই মারব ভাই আমাদের ঘুমাইতেছে একটু ছেঁকা টাকা খাইছে নাকি ফেসবুক একটা স্ট্যাটাস দেখলাম সবাই মনে করে মারব ডাবল আসলে মারব সিঙ্গেল স্যার জুয়েল দেখা তো ছিল স্যার দুইটা দেখেন এত কয়েকটা ছিল জুয়েল তো স্যার কয়েকটা ছিল কার জীবন কে জুয়েল স্যার কয়েকটা রিজন ছিল দেখেন এটা না হাই হাই জুয়েল একটু টেক করে দেন স্যার তারপরে পিছনে তো অনেকেই বসতো মিল্টনের সাথে সব হারাই গেছে আপনার ওখানে কে বসতো মারো আমরা কি 20 জন আছি এই যে একটা ছেলে আসছে হ্যাঁ আসে নাকি
কি অর্ণব? আপনার নাম অর্ণব? অর্ণব গান গায় না, বাংলা ব্যান্ডে না কিছু না? অর্ণবের ব্যান্ডের নাম কি? অনুষা জামাই না, অনুষা না কি যেন মেয়েটার নাম, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে বলবো আর কি, এগুলো আমরা, আপনি তো আজকে প্রথম ঈদের পরে বুধবার আসছিলেন, গুড, লম্বা ছুটি। আপনার বাসা ময়মনসিং না? ময়মনসিং তো হাইটে হাইটে আসা যায় ঢাকায়। আমি যদি কাজ করতে চাই আইডি ধরে কাজ করতে হয় আমরা জানি এখন, তাহলে আমি যদি এখান থেকে এর সাথে কাজ করতে চাই, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে এইচটিএমএল। আমি যদি জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল কাজ করতে চাই, তার আইডি ধরে কাজ করতে হবে। এখন আইডিটা ধরার জন্য আমাকে এই ফাংশন ইউজ করতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি। ফাংশনটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। আমরা একটা এইচটিএমএল এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে আইডি ধরেও ধরা যায়, নেম ধরেও ধরা যায়, অ্যাট্রিবিউট ধরেও ধরা যায়, অনেক কিছু ধরে ধরা যায়, বাট ম্যাক্সিমামটা ইউজ করা হয় আইডি। সো গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশন দিয়ে আমরা এই এখানে যে এলিমেন্টের আইডি দিয়ে দিব তার সেটাকে আমি ধরবো প্রথমে। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি কার আইডি দিলাম, এর আইডি ধরলাম। ধরার পর তাকে আমি একটা ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল, তাই না? ডিভ, এখানে ডিভের জায়গায় যদি আমি মনে করেন দিতাম এক্স, তাহলে কি কাজ হইতো বলেন? হ্যাঁ হ্যাঁ মিল্টন বলতেছে হইতো না, আপনি কি বলেন হইতো? হ্যাঁ আপনি হইতো না, তাই না? নো আইডিয়া। আচ্ছা গুড, এই দেখেন আপনার ফ্রেন্ডরা তো আসছিল গত ক্লাসে, ও আজকে আসে না, পাশে আছে। আচ্ছা ঠিক আছে, হুম এক্স দিলে হবে না? হবে স্যার, হ্যাঁ হবে, হবে না কেন? ভেরিয়েবল এটা হচ্ছে, দেখেন আমি কি করলাম, এই ফাংশনটা দিয়ে কোন একটা এলিমেন্টের আইডি দিয়ে, এই এতটুকু মানে হচ্ছে কি, একবারে তো আমাদের এটা হচ্ছে, এগুলা এগুলা হচ্ছে রুলস। আমি যদি কোনো এলিমেন্টকে ধরতে চাই, আমি যদি কারোর সাথে কিছু করতে চাই, দেখা তাকে ধরতে হবে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশনটা দিয়ে এই যে অংশটুকু মার্ক করা আছে, যে অংশটুকু মার্ক করা আছে এতটুকু অংশের মানে এটা কি, মানেটা হচ্ছে আমার কাছে এই ডিপটা আছে, এই ডিপটা আমার কাছে আছে এতটুকু মানে। এবার ডিপটাকে ধরে আমি কি করলাম, এটা হচ্ছে ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আগে ভার লিখতে হয়, আমরা জানি, না লিখলেও হয় সেটাও আমরা জানি, আমরা লেখার প্র্যাকটিসটাই করব। সো ভার লিখলাম, এরপরে যা দিব সেটা হচ্ছে কি, ভেরিয়েবল। আর ওই পিএসপির মতোই ভেরিয়েবলের নাম এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, 0 to 9 আন্ডার স্কোর, আর একটা কি ডলার সাইন, তাই না? এগুলোর এগুলোর নাম দিয়ে আমরা ভেরিয়েবল শুরু করতে পারবো। পিএসপি তে কি ছিল, ভেরিয়েবলের নামে শুরুতে সংখ্যা দেওয়া যেত না, দেওয়া যাইতো না, জাভাস্ক্রিপ্টেও দেওয়া যাবে না, নামের শুরুতে সংখ্যা হওয়া হইতে পারবে না। এটা হচ্ছে ভেরিয়েবলের ইয়াটা আর কি। সো আমরা এই এলিমেন্টটাকে ধরার পর সেটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পর এবার ডিপ ডট স্টাইল, ঠিক আছে, ডিপ ডট স্টাইল ডট হাইট এর মধ্যে আমরা কি করে দিলাম, এই 20 পিক্সেল দিয়ে দিলাম। আমরা যদি সিএসএস এর কোনো প্রপার্টি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস এর কোনো প্রপার্টি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে দিতে চাই, এইটা কি একটা সিএসএস এর প্রপার্টি? এটা কার মধ্যে আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে। তাহলে সিএসএস এর কোনো প্রপার্টি জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে আমরা যদি এইচটিএমএল এলিমেন্টকে দিতে চাই, তাহলে আমাকে এই স্টাইল, এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে, স্টাইল, এটা রুলস, স্টাইল সিনট্যাক্স। এখানে স্টাইল ছাড়া অন্য কোনো কিছু লিখতে হবে না, প্রপার্টি গুলো আর পাবে না। সো ডিপ ডট স্টাইল ডট এলিমেন্ট ডট স্টাইল ডট সিএসএস প্রপার্টি, এলিমেন্ট ডট স্টাইল। এখন এখানে এটা নাম আমি যে কোনো কিছু দিতে পারি, এখানে যদি এক্স দিতাম এখানে কি হতো, এখানে এম দিলে এখানে এম হইতো। সো এইভাবে আর কি হাইট দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস দেখেন,
আমরা যখন সিএসএস এর প্রপার্টি লিখি, যখন বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার ইমেজ, তাই না, বর্ডার বটম, মার্জিন টপ, মানে দুইটা অক্ষরের যদি কোনো কি প্রপার্টি থাকে তাহলে সেক্ষেত্রে ক্যামেল কেসটা ফলো করতে হবে, তাই না। এখানে এই ছোট হাতের সিম্বল কিন্তু কাজ করবে না, সি বড় হাতে দিতে হবে আর কি। সো এখানে যে আমরা তাহলে চার পাঁচ ছয় সাত লাইনে কোড স্টেটমেন্ট আমরা লিখলাম, এবং কি লিখলাম, কেন লিখলাম, এটা লিখলে কি হবে ধরা যাচ্ছে না, সহজ কিন্তু একবারে, আমরা কোনো পেঁচানো গোছানো কাজ প্র্যাকটিস করব না। সো এটাকে আমি রান করাই, ব্রাউজারে যাচ্ছি, কি হয় দেখি, যে টোয়েন্টি আমার এরকম একটা ডিভ আসছে, সবার কি আসছে এরকম, যে যে কালার দেবেন সেরকম আসবে। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ, জাভাস্ক্রিপ্ট একটা কেস কেস, এখন মনে করেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ছোট হাতে কালার দিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করতেছে, কেস সেন্সিটিভ কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বলেন আসতেছে না, এ আপনি দেখেন না কেন, আসে নাই কার কার, একজন, হ্যাঁ মিল্টনের আসছে, আচ্ছা ঠিক আছে। তো আপনার আসছে, এই আপনি আসছে, আপনার আপনার, হ্যাঁ না হ্যাঁ, আপনি ধরতে পারতেছেন কিছু, কি হইতেছে বলেন, ডিবেটটা ধরতে পারছেন, আচ্ছা ঠিক আছে। ক্লাসগুলো মিস করুন এখন থেকে, এখন থেকে যে টপিকসগুলো আলোচনা করবে, আপনি যদি প্রফেশনাল হিসেবে এই ট্র্যাকে থাকতে চান আপনার অনেক কাজে লাগবে, সো মিস করুন না। প্রজেক্ট আজকে জাভাস্ক্রিপ্ট শেষ, আজকে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু করবো শেষের দিকে, সেকেন্ড হাফে আর কি, 11:30 পর্যন্ত যতটুকু সময় পাই যতটুকু পারি জাভাস্ক্রিপ্ট দেখব, এসব ছোটোখাটো কাজ অনেক কিছুই করবো আমরা আজকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আলহামদুলিল্লাহ। সো মানে ওই যে চারটা কাজ অ্যাটলিস্ট আমরা বলছি, স্ট্রাকচার চেঞ্জ করা, স্ট্রাকচার, কন্টেন্ট, কোনটা, হ্যাঁ আরও অনেক কিছু করবেন তো, কালার চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, তারপরে অ্যাট্রিবিউট চেঞ্জ করবেন, ডিফল্ট স্টাইল চেঞ্জ করবেন, অনেক এটা তো আমরা স্টাইলটাই চেঞ্জ করতেছি অ্যাকচুয়ালি। সো এই এখান থেকে আপনি দুইটা জিনিস আমরা মানে দুইটা জিনিস আমরা নিতে পারি, একটা হচ্ছে যে আইডি ধরে কিভাবে নিতে হয় কোনো একটা স্টেবল এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে আমি কিভাবে ধরতে পারি, ডকুমেন্ট অর গেট ইভেন্ট বা আইডি, তার আইডি ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি যদি দেখেন প্রথম ক্লাসে কিন্তু আমরা কি করছিলাম, এই এলিমেন্টের মধ্যে একটা ভ্যালু অ্যাপ্লাই করছিলাম না, একটা একই সাথে একটা, তখন কিন্তু আপনারা বলছিলেন যে মাল্টিপল অ্যাপ্লাই করতে পারবো কিনা, বলছিলেন এরকম, কে বলছিল মনে নেই আমার। তাহলে মাল্টিপল অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, ওই এলিমেন্টটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তারপরে ভেরিয়েবল ডট স্টাইল ডট সিএসএস প্রপার্টি, ভেরিয়েবল ডট স্টাইল ডট সিএসএস এর প্রপার্টি, এভাবে আমি কতগুলো লিখতে পারবো, সিএসএস এর যতগুলো আছে সব প্রপার্টি আছে সব, হ্যাঁ আপনার হয় নাই, গুড, কেন হয় নাই, তাহলে এবার তিনটা বাটন নেন। এখন কি করবেন, যাদের হইছে, যাদের হইছে তারা এই বাটনটা কোথায় নেবেন, ডিমের উপরে না, ডিমের উপরে তিনটা বাটন নেন, এবার বাটনে ক্লিক করলে ঘটনা চেঞ্জ হবে। সো বাটনে ক্লিক করলে কিভাবে কাজ করাতে হয়, ইভেন্টের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে কি করতে হয়, ইভেন্টের মাধ্যমে কোনো একটা ফাংশন কল করতে হয়, সেই ফাংশনের ডেফিনিশনে এসে আপনি যা করার করবেন।
ক্যাটেগরিউম গায় দিয়ে মধ্যে এই এটা তো এটাকে একটা ডিস্টিংশন আছে মেজর কোন ফোন হবে না আস্তে আস্তে কিন্তু বহুত বড় হবে কি বাটন নেম বাটন এই যে লেখাই তো আছে রেড ফিল ব্লু এটা জি মানে কিন্তু গার্লফ্রেন্ড না রিন মানে ওকে সো আমরা এখন কি করব তিনটা বাটন নিতে হবে আমি শুধু ফাংশনের মধ্যে নিয়ে যাবো এবার কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে একটা বাটন নিলাম বাটন নিলে কি করতে হয় যখনই কোনো এলিমেন্ট বাটন নেবেন খেয়াল করেন কি বলি যখনই কোনো এলিমেন্ট বাটন নেবেন সবার আগে তার টাইপ অ্যাট্রিবিউটে দিবেন এটা ম্যান্ডেটরি এটা না দিলে এইচটিএমএল ভ্যালিডেশন ভুল হবে বাটনের টাইপ দুই ধরনের হতে পারে বাটন হতে পারে সাবমিট হতে পারে আমরা বাটন দিয়ে দিলাম আর কিছু দেনা না দেন এটা দিতে হবে এবার এখানে বললাম কি রেড সেম ভাবে গ্রিন এখানে হবে ব্লু রেড গ্রিন এন্ড ব্লু কেমন আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দেই আমার ডিপটা গেল কই এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ছোট হাতে করে দিয়েছিলাম আর বড় হাতে করিনি যে কারণে কিন্তু কাজটা হয় না এবার আসছে সো রেডে ক্লিক করলে এটা রেড হবে গ্রিনে ক্লিক করলে এটা গ্রিন হবে ব্লুতে ক্লিক করলে এটা ব্লু হবে এই কাজটা আমরা কিভাবে করতে পারি তাহলে ঘটনা ঘটবে কখন যখন আমি এখানে ক্লিক করব তাই না সো অন ক্লিকে কাজটা হবে হ্যাঁ অন ক্লিকে সো আচ্ছা এখানে তিনটা আচ্ছা একটাই থাক তাহলে এখানে এসে এই রেডের মধ্যে ক্লিক করলে ঘটনাটা ঘটবে তাহলে আমাকে এখানে কি করতে হবে সো দুটো বিষয় আর কি একটা হচ্ছে আমি কিন্তু বলছিলাম এটা যে আমি আমি আমার প্রয়োজনে কখনো কখনো এইচটিএমএল থেকে কোথায় যাব জাভাস্ক্রিপ্টে যাব আমি আবার আমরা আমাদের প্রয়োজনে জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল এ যাব তাই না সো এইচটিএমএল থেকে জাভাস্ক্রিপ্টে আমরা আসতে হবে আবার জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল এ যাইতে হবে সো জাভাস্ক্রিপ্ট থেকে আমি এইচটিএমএল কে কিভাবে রিচ করতে পারি ওই এলিমেন্টের আইডি ধরে তাহলে আবার এবার এইচটিএমএল থেকে আমি জাভাস্ক্রিপ্টে কি কি মানে কিভাবে যাব ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা কিন্তু বলতে হবে ভাই ভাই ধরবে এটা সো ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো কি এইচটিএমএল এর ও দিয়ে যত অ্যাট্রিবিউট আছে সবগুলোই কি ইভেন্ট অ্যাট্রিবিউট তাহলে এইচটিএমএল এলিমেন্ট থেকে এভাবে বলা হয় অনেক সময় যে একটা এইচটিএমএল এলিমেন্ট থেকে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করাতে পারি এইচটিএমএল এলিমেন্টের কারণ ইউজার কি করবে ইউজার কিন্তু এইচটিএমএল এলিমেন্ট ছাড়া আর কিছুই দেখবে না ইউজার বলতে বোঝানো হচ্ছে কাকে ক্লায়েন্টকে এই যে আমি এখানে আছি আমি আপনার সাইটে ভিজিটর হিসেবে আসছি এখানে আমি কি এলিমেন্ট ছাড়া আর কোনো কিছু দেখবো আমি শুধু এলিমেন্টই দেখবো তাহলে এলিমেন্ট থেকে আমি যখন ইউজার কোনো কিছু ক্লিক করবে কোনো একটা কাজ হবে সো ওই কাজটাকে ওই কাজটা যদি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করাতে চাই তাহলে এই এলিমেন্ট থেকে আমাকে জাভাস্ক্রিপ্টে আসতে হবে আর এইচটিএমএল এর এলিমেন্ট থেকে জাভাস্ক্রিপ্টে যাওয়ার জন্য আমার ইভেন্ট অ্যাট্রিবিউট লাগবে তাহলে ইভেন্ট অ্যাট্রিবিউট গুলো কি ও দিয়ে যত অ্যাট্রিবিউট শুরু হচ্ছে সবই হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট এখন আমরা এখানে যে ইভেন্টের কথা বলতেছি সেটা হচ্ছে কি অন ক্লিক তাহলে এখানে আমরা লিখব অন ক্লিক
অন ক্লিক আমরা একটা ফাংশন কল করব আমি বলে দিলাম চেঞ্জ বিজি কালার ব্যাকগ্রাউন্ড বলাম চেঞ্জ কালার রেড চেঞ্জ কালার রেড এখন কি করব তাহলে এই বাটনের মধ্যে ক্লিক করলে বাটনের মধ্যে ক্লিক করলে কি হবে এই এই ইভেন্টটা জেনারেট হবে জেনারেট হলে এই ফাংশনটা কল হবে এবার এই ফাংশনটা যখনই কোনো একটা ফাংশন ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে কল হবে ওই ফাংশনের ডেফিনিশন কোথায় দিতে হবে পিএসপি ফাইলে না জাভাস্ক্রিপ্টের মধ্যে তো পিএসপির মধ্যে কেন হ্যাঁ কথা কিন্তু শুনেন না কার কথা চিন্তা করতেছেন চিন্তা করার সময় দিব 11:30 থেকে আধা ঘন্টা চিন্তা করেন সমস্যা নেই 11টা হ্যাঁ 11টা থেকে হ্যাঁ ওই তো এক কথা স্যার যদি ফাংশন দিয়ে না করে গেট এলিমেন্ট আইডি আইডিটা ধরে তো স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব এক্স্যাক্টলি ওটা তো হ্যাঁ ওটা হবে বাট আমরা আস্তে আস্তে আরো বড় ছোট কাজের দিকে যাব ঠিক আছে সো তাহলে আমরা এখানে কি করলাম একটা ফাংশন কল করলাম সো এই ফাংশনের মাধ্যমে কাজ করতে হবে আমরা একটা কাজ করতে পারতাম এই ফাংশনটা না লিখে ও যেটা বলল এখানে জাস্ট এই লাইনটা লিখে দিলে হতো তাই না ডকুমেন্ট ডট গেট ইভেন্ট আইডি বক্স 1 ডট স্টাইল সমান সমান কি হয়ে যেত রেড হয়ে যেত না হ্যাঁ ওটা আমরা করতাম বাট আমরা এভাবে করব না এবার এটা ধরে করব এই ফাংশনটার একটা ডেফিনেশন দিতে হবে আমাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে সো জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে ধরেন আমরা সাপোজ এখানে দিচ্ছি এখানে কিভাবে দিতে হবে ফাংশন কন্ট্রোল ভি এই ফাংশনের মধ্যে এসে কি করব আমাকে প্রথম এলিমেন্টটাকে ধরতে হবে না আমি কার কার কালার চেঞ্জ করব এই ডিবের তাহলে এই ডিবের আইডিটা ধরে এলিমেন্টটাকে একটু ধরতে হবে এখানে কি ধরা আছে ধরা তো আছে যাবে ফাংশনটা আগে এক্সিকিউট হবে না উপরে ল্যান্ডগুলো আগে এক্সিকিউট হবে উপরে ল্যান্ডগুলো স্ক্রিপ্ট সবসময় ধারাবাহিকভাবে এক্সিকিউট হয় লাইন বাই লাইন প্রথমে এই এই লাইনটা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তারপরে এইটা তারপর এইটা তারপর এটি এভাবে কিন্তু এক্সিকিউট হতে হতে আসবে না হবে তো হ্যাঁ এই 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 ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করতে পারবো গ্লোবাল এটা হলো পিএসপি এর জন্য হ্যাঁ পারবো এখানে হ্যাঁ আচ্ছা এখন যদি বলি ডিপ ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার কি হবে করে দিলাম রেড ডিপ ডট এখানে ডিপ কেন নিলাম বলেন তো আমি যে এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব সেই এলিমেন্টের আইডি কোনটা এই ডিপটা কি বলেন তো ভেরিয়েবল এই যে এই যে ভেরিয়েবল এই ডিপটাই তো এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে এই এলিমেন্টটা আছে তাই না তো বোঝা যাচ্ছে কি বিষয়টা দেখি যায় কি না এখানে যাওয়ার কথা কারণ ভার ইউজ করছি স্টিল যাচ্ছে না আচ্ছা তাহলে এটা দিয়ে দেন আচ্ছা ভার না দিলে কি যাবে ভার না দিলে মনে যাবে তাও যাচ্ছে না আচ্ছা এটা ভিতরে দিয়ে দেন একবার রেডের মধ্যেই দেওয়া যায় কোটেশন মানে কোটেশন হ্যাঁ রাইট রাইট হ্যাঁ যাওয়ার কথা আর কি যাবে স্যার ফাংশনটা রিটার্ন করতে হবে না স্যার না রিটার্ন করতে হবে না কাজ করছে না কাজ করবে হ্যাঁ কাজ করছে কাজ করবে এখানে কাজ করবে এখন তাহলে বুঝে নেব বিষয় এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম কি রেড এখন মনে করেন এর একটা বর্ডার রেডিয়াস দিব পারবো না দিতে
বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 15 পিক্সেল ওইভাবে হয়ে যাবে। আপনারা দিয়ে দেখেন এরকম যা মন চায় তিন চারটা দিয়ে দেখেন। ওটাই তো করতে হবে, ওটা আমি করতে বলবো, আমি এটা করে দিতেছি, ওটা আপনারা করবেন। তাহলে এবার রেড করলাম, এবার গ্রিন গ্রিন করার জন্য কি করতে হবে? তাহলে আরেকটা ফাংশনকে কল করতে হবে না এখানে। আমি অন ক্লিকে এখানে একটা ফাংশনকে কল করলাম, চেঞ্জ কালার গ্রিন। তাহলে এই ফাংশনটা ডেফিনেশন দেব কোথায়? এখানে এসে ফাংশন চেঞ্জ কালার গ্রিন, এখানে এসে শুধু কি হবে গ্রিন। আমরা যদি দুইটা দিয়ে পারি আমরা তো 50টা দিয়েও পারবো, তাই না? সেভাবে কাজটা করতেছি। কাজ করে তাই না? আমি একটু ট্রাই করে দেখি কাজ করে কিনা। রেড গ্রিন এন্ড ব্লু, রেড গ্রিন এন্ড ব্লু। তাহলে আমরা ফাংশনকে কিন্তু ডাইনামিক করতে পারতেছি। হ্যাঁ, একটা ফাংশনে দিয়ে কিন্তু তিনটা কাজ হচ্ছে প্যারামিটার পাসের মাধ্যমে, তাই না? আমরা একটা প্যারামিটার পাস করে কিন্তু এভাবে কাজগুলো করতে পারি। ওটা করবো, ওটা আমাদের লাস্ট টপিকস, লাস্ট টপিকস না, ওটা করবো এর মধ্যেই করবো। এবং সেকেন্ড যে কাজটা করবেন, হাইট ওয়াইট কতটুকু হবে সব ইউজার বলে দিবে, এটা আমরা করবো ইনশাল্লাহ একটু পরে আর কি। এটা খুব ইন্টারেস্টিং আর কি। এখন যেটা করবো এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এখানে ধরেন এটা আপনারা আপনাদের প্রজেক্টে কাজে লাগাতে পারেন। এখানে থাকবে হচ্ছে হোম, এখানে দিবেন অ্যাবাউট, এখানে দিবেন কন্টাক্ট। এটা কিন্তু করতে হবে সবার, না করলে কিন্তু ব্রেকিং নেই। হোম অ্যাবাউট কন্টাক্ট, সো এর নিচে একটা এরকম ডিপ থাকবে, ঠিক আছে? সো আমি যখন হোমে ক্লিক করব তখন এখানে একটা হেডিং আসবে, এখানে একটা প্যারাগ্রাফ আসবে, একটা ইমেজ ট্যাগ আসবে, একটা ইমেজ আসবে, হেডিং প্যারাগ্রাফ ইমেজ। মানে কন্টেন্ট আমি দিলাম না, কন্টেন্ট আপনারা দিয়ে দিয়েন। সুন্দর একটা হেডিং দিবেন, সুন্দর একটা প্যারাগ্রাফ দিবেন, সুন্দর একটা ইমেজ দিবেন। এবার যখন আমি অ্যাবাউটে ক্লিক করব আমার হেডিং প্যারাগ্রাফ ইমেজ সব চেঞ্জ হয়ে নতুন এডিশন বসে যাবে। জায়গা কিন্তু আমার একটাই, আমি এখানে ক্লিক করলে এখানে এক ধরনের কন্টেন্ট আসবে, এখানে ক্লিক করলে এখানে আরেক ধরনের কন্টেন্ট আসবে, এখানে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে, অথবা ফর্ম বাদ দিলাম, ধরেন এখানে আরেকটা আসবে, আরেক ধরনের কন্টেন্ট আসবে। কি করতে হবে এটা কি ধরতে পারছেন? একটা পেজ না তো, এখানে একটা ডিপ নিবেন, যেরকম হ্যাঁ যেরকম একটা ডিপ, তিনটা পেজও না, তিনটে পেজও না। দেখেন এই যেরকম একটা বিষয়, হ্যাঁ আমি রেডে ক্লিক করব, এখানে একটা এই জায়গায় একটা কন্টেন্ট থাকবে, এখানে একটা হেডিং আসলো, একটা ইমেজ আসলো, একটা প্যারাগ্রাফ আসলো। এবার আমি যখন এখান থেকে এখানে ক্লিক করব আর একটা হেডিং আসলো, ডিফারেন্ট কন্টেন্ট আসবে, এখানে ক্লিক করব আবার ডিফারেন্ট কন্টেন্ট এখানে শো করবে। স্যার এটা দুই ভাবেই করা যায়, ডিপ চেঞ্জ করে করতে পারেন, বড় কাজ যদি হয় যেমন ফর্ম টর্ম যদি করেন তাহলে ডিপ চেঞ্জ করে করতে হবে। আর যদি আমরা ধরেন সিম্পলি ছোট কাজ থাকে তখন আমাকে এই ডিপ চেঞ্জ করা ছাড়াও করা যায়। এই কাজটা দুইভাবে করা যেতে পারে, দুইভাবে আপনারা দেখাবেন, আমি দেখাবো না, আমি জানি না। আপনি দেখেন আমি বুদ্ধিটা বলে দেয়, আপনি সিনটেক্স জানেন, সিনটেক্স জানেন না, আপনি যদি একটা জিনিস জানেন তাহলেই হবে। জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিএমএল কিভাবে যেতে হয় জানেন কি? এইচটিএমএল থেকে কিভাবে জাভাস্ক্রিপ্ট আসতে হয় ঠিক সেটা কি জানেন আর কি? আর আমি জাভাস্ক্রিপ্টে বসে বসে কিভাবে এলিমেন্ট কে স্টাইল দিতে পারি সেটা কি জানেন আর কি? তাহলে কন্টেন্ট, এখন একটা এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্ট কিভাবে চেঞ্জ করে, তার আইডি ধরে, তার কি ইনার এইচটিএমএল অথবা ভ্যালু, এটা যদি একটা এইচটিএমএল এলিমেন্ট হয় এই মাঝখানে জায়গাটা কি তার জন্য ইনার এইচটিএমএল,
এইটা যদি একটা স্টেবল এলিমেন্ট হয় আপনি এর কন্টেন্ট চেঞ্জ করবেন তখন কোথায় দিবেন বলেন এটা বলেন এটা তো ইনার এসটিএমএল এই এলিমেন্টের মাধ্যমে ব্রাউজারে যা কিছু আসে সেটা কি সেটা কি ইনার এসটিএমএল না আর এটার মাধ্যমে ব্রাউজারে আমরা যা দেখব কি ভ্যালু হিসেবে রাইট এটার জন্য হচ্ছে ভ্যালু আর এটার জন্য কি ইনার এসটিএমএল তাই না বুঝুন এই ভার্জন এর বিষয়টা এটা হচ্ছে কি আমি যেটা বলতে চাচ্ছি যে এটা একটা এসটিএমএল এলিমেন্ট এর মাঝখানে যে কন্টেন্টটা এই কন্টেন্টটা এই এসটিএমএল এলিমেন্টের কোন জায়গায় আছে ইনার এসটিএমএল এ দুইটা এসটিএমএল এলিমেন্টের মাঝখানে যে জায়গাটা ইনার এসটিএমএল এ তার মানে আমি যখন হেডিং এর মধ্যে কোনো কিছু লিখে দিব হেডিং এর মধ্যে কোনো কিছু লিখে দিব এবং সেটা ব্রাউজারে আসবে তো ওই এলিমেন্টের কোথা থেকে আসছে ইনার এসটিএমএল থেকে আসছে মাঝখান থেকে আসছে এখন ইনপুট ইনপুট এলিমেন্ট ইনপুট যতগুলো টাইপ আছে তার কোথা থেকে আসে তার কিন্তু ইনার এসটিএমএল না তার কোথায় আসে ভ্যালু আমি যদি এইটার আইডি ধরে এই এলিমেন্টের আইডি ধরে জাভাস্ক্রিপ্টে এর কন্টেন্ট চেঞ্জ করতে যাই তাহলে ইউজ করব কি ইনার এসটিএমএল আর যদি আমি ইনপুটের কোন একটা এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই তখন তার কি ধরে কাজ করব তার ভ্যালু তার ভ্যালু করেন এটা আমাদের যে ডিপটা আছে এই ডিপের মধ্যে আমরা কি নিব এবার বলেন তো ডিপের মধ্যে তিনটা এলিমেন্ট নিতে পারে একটা হেডিং একটা প্যারাগ্রাফ একটা ইমেজ এই ডিপের মধ্যে হ্যাঁ জাভাস্ক্রিপ্টে বসে বসে তিনি এগুলো চেঞ্জ করে দেবেন আর এই কাজ করার জন্য কি কয় সেকেন্ড লাগবে তাহলে আমরা ওই কাজটা করবো আমি একটা কাজ করি আমি একটা ফাইল নিয়ে নিই পিএসটি ফাইল আমি একে বলতে চাচ্ছি এক্সাম্পল টু জেএস এক্সাম্পল টু
এবার এখানে এসে আমরা প্রথমে যেটা করতে পারি একটা ডিভ নিয়ে নিলাম, এই ডিভের আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি কি দিব বলেন তো, বক্স ওয়ান। এবারে ডিভের মধ্যে একটা হেডিং দিচ্ছি, দিস ইজ এ কমন হেডিং, দিস ইজ এ কমন হেডিং। এবার আমরা এখানে একটা ইমেজ দিই, একটা ছবি দিই, আইএমজি অল্টার, কেমন। এবার সোর্সের মধ্যে একটা ইমেজ দিব, সো একটা ইমেজ নিয়ে আসি আমরা। ইমেজ কয়টা লাগবে বলেন তো, অ্যাকচুয়ালি চারটা লাগবে, একটা তো বাই ডিফল্ট থাকবে বা আমরা নাও দিতে পারি, তিনটা লাগবে মিনিমাম আর কি। আমাদের ডে টোয়েন্টির মধ্যে আমরা এখানে কয়েকটা ইমেজ নিয়ে আসি, ইমেজ লাগবে, সো আমরা এরকম কিছু ইমেজ নিয়ে আসি। আমরা চারটে ইমেজ নিয়ে যাই, চারটে ইমেজ নিয়ে আমরা এখানে আপাতত পেস্ট করে দিলাম, ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই, ওয়ান টু, কারণ এখানে তো সাজেশন দিবেন এখানে লিখতে হবে, থ্রি ফোর, কেমন আমার চারটে ইমেজ আছে। এখন আমরা এখানে এসে কোন ইমেজটা দিয়ে দিব, ধরুন ওয়ানটা দিয়ে দিলাম, একটা হাইট দিয়ে দিই 200 পিক্সেল, একটা ওয়াইড দিয়ে দিই 220, আর এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, এটাকে যদি বেশ কয়েকবার কপি পেস্ট করি এরকম দাঁড়াচ্ছে। এবার এই প্রোগ্রামটাকে আমরা রান করাই, ব্রাউজারে যাচ্ছি, জেএস এক্সাম্পল টু দেখেন এভাবে চলে আসছে না, আপনার একটা হেডিং আসছে কমন হেডিং, আমার একটা প্যারাগ্রাফ, আমার একটা ইয়ে আসছে। এখন এর উপরে কিছু বাটন নিতে হবে, বাটন এখানে অন ক্লিক লিখবো না, এখানে লিখবো অন মাউস ওভার, অন মাউস ওভার, অন ক্লিকটা এই ধরে আবার একটু পরিশ্রম করা লাগবে তাই না, ক্লিক করতে হবে। তাহলে অন মাউস ওভারে ক্রিয়েট হোম কন্টেন্ট, অন মাউস ওভার দিলে কি হবে বলেন তো,
উপরে নিলে ঘটনা ঘটে যাবে, আর জোরাজোরি করা দরকার হবে না। দেন সমস্যা নাই। ও আমি অলমোস্ট মুভ দিছি, সরি সরি, কি হবে এখানে ওভার, ঠিক আছে, কি লেখা গন্ডগোল লাগাই দিলেন। আচ্ছা লিখছি তো লিখছি, আমরা ইভেন্ট যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, ফাংশনটাকে লিখি, তাই না? এটা হচ্ছে আমার HTML এর কাজ, চেক করি, এই দেখেন এটা বাটন চলে আসছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এগুলো করা হয় কি, বিভিন্ন সাইটে দেখবেন ছোট ছোট কিছু মেনু থাকে, সেইগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। যেমন মনে করেন যে প্রথম আলো ডট কম, যেগুলো কি নির্বাচিত, সর্বশেষ, পঠিত, এরপরে কি আছে আলোচিত, এই কাজটাই কিন্তু আমরা করতেছি। দেখেন এখানে কি কন্টেন্ট আছে না, আমরা এখানে ক্লিক করতেছি, কি হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না, কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কাজটাই কিন্তু আমরা এখন করার চেষ্টা করতেছি ভিন্নভাবে আর কি, ওরা একভাবে করছে আমরা একভাবে করতেছি, বাট প্যাটার্ন তো একই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যায়, যে আপনি যদি এটা প্র্যাকটিস করেন যে করি আপনার কাছে মনে হবে পান্তাভাত। হ্যাঁ হ্যাঁ এগুলো করে আছে, বাট ওগুলো ধরেন যে এখন দেখেন আপনাকে ক্লায়েন্ট যদি আপনি বলবেন এরকম কাজ করে, আপনি কি হুবহু এটা করতে পারবেন? এটা করলে তো প্রথম হলো আপনার কেস দিয়ে দিবে, মামলা দিয়ে দিবে যে আমার কপি করছে। আপনাকে কাস্টমাইজ করতে হবে, আর কাস্টমাইজ যখন আপনি করতে যাবেন তখন যদি আপনি এই জিনিস না জানেন আপনি কখনোই কাস্টমাইজ করতে পারবেন না। এটা হচ্ছে একবার র, এটা হচ্ছে র জাভা। এখন এখানে রিলোড দিয়ে দেখেন, এরকম হচ্ছে না বিষয়টা, এখন আমরা ফাংশন লিখব। ফাংশন ক্রিয়েট হোম কন্টেন্ট, এটাকে একটা ফাংশন দিয়ে করা যাবে না, একটা ফাংশন দিয়ে করে নাকি, রাইট, প্যারামিটার পাস করে দেবো, কখনো হোম কখনো অ্যাবাউট কখনো কন্টাক্ট, তাই না? কি বলেন আপনারা, আপনারা কিছু বলেন না কেন, আমি বুঝতেছি না বিষয়টা, আমিও যা মন চাই তাই করতেছি, আপনারা যা মন চাই তাই করতেছি, তাহলে তো হবে না। এখানে কি দিব, এখানে অ্যাবাউট, এটা তো বলতে হবে, আমি তো বুঝতেছি না ঘটনাটা কি আসলে, একজনের মাথায় দিয়ে সব কিছু হবে নাকি। হ্যাঁ কন্টাক্ট, এখন ফাংশনের মধ্যে এসে কি করব, এখানে কোনো প্যারামিটার লাগবে না, এখানে আমি মেনু বলে দিলাম বা আইটেম বলে দিই, মেনু আইটেম, ভেরিয়েবলের নামটা মিনিংফুল করার চেষ্টা করবেন অলওয়েজ। এখানে এসে আমরা প্রথমে কি করব বলেন, আমরা যদি আগে এই এই যে জায়গাটা আছে জায়গাটার একটু সাইজ টেস্ট করতে চাই, বুঝেন না, যেখানে বাই ডিফল্ট যে বক্স ওয়ানটা এটা যদি কোনো সাইজ করতে চাই তাহলে আমরা আগে করে ফেলি নাকি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বক্স ওয়ান বর্ডার, ক
কাজ হয় কিনা দেখি তো এই যে কাজ হয়ে গেছে y তে একটু কমায় দেই বাস এরকম চলে আসছে এখন ফাংশনের মধ্যে এসে আমি কি করব বলেন তো একজন কি করতে হবে আমাকে আমার তিনটা বাটন আছে মানে আগে এই সিচুয়েশনটা বুঝেন মানে সিচুয়েশনটা একটু খেয়াল করেন শুনেন আর কি সিচুয়েশনটা কেমন আছে আমার এখানে তিনটা বাটন আছে প্রত্যেকটা বাটনের মধ্যে একটা ইভেন্ট জেনারেট করা আছে তাই না অন মাউস ওভার সো এই ইভেন্টের মাধ্যমে কি করা হয়েছে কোন একটা ফাংশনকে কল করা হয়েছে ইভেন্টের মাধ্যমে যখন কোনো ফাংশনকে কল করা হয় সেই ফাংশনের ডেফিনেশন কোথায় থাকে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে তার মানে এই ফাংশনের ডেফিনেশন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে থাকবে এভাবে তিনটা বাটন সে এক্সিকিউট করলো এক্সিকিউট করার পর এখানে আসলে একটা ডিপ পাওয়া যাচ্ছে যার একটা আইডিয়া আছে এবং এখানে একটা হেডিং একটা ইমেজ একটা প্যারাগ্রাফ আছে এবার ইমেজ স্ক্রিপ্টের মধ্যে সে কি করা হচ্ছে দেখেন তো প্রথমে এটা দিয়ে কি করা হয়েছে মিল্টন বলেন তো এই যে অংশটুকু মার্ক করা আছে এই অংশটুকু দিয়ে কি কি বোঝানো হচ্ছে এটা দিয়ে কি করা হচ্ছে এতটুকুনের মানে কি এতটুকুনের মানে কি অংশটুকু মার্ক করা আছে যাকে জিজ্ঞেস করছে সে বলেন আর কেউ বলেন না অলরেডি দুইজন দুইবার বলে দিছে আপনি বলতে পারবেন আইডিটাকে ধরা হয়েছে না আচ্ছা ক্যাপ্টেন সাহেব আপনি বলতে পারবেন এত কিছু না একটা কথা খালি বললেন যে এর মানে কি আইডিটাকে ধরা হয়েছে তাই না হ্যাঁ আচ্ছা এই এই অটো ইনক্রিমেন্ট বলেন সব অটো ইনক্রিমেন্ট আপনি অন অফ রাইট দেখছেন সব অটো ইনক্রিমেন্ট কিন্তু পারছে আইডি ধরা মানে কি আমি তো বুঝলাম না আইডি তো এটা আইডিটাকে ইউজ করে আইডিটা ধরলাম না আইডিটা কি ইউজ করে আমি কি করলাম এই অংশটুকুনের মানে কিন্তু কয়েক হাজার বার বলা হয়েছে এই অংশটুকুনের মানে হচ্ছে এখন আমি যদি কাউকে কোন মানে আমি এই ডিপটার উপর স্টাইল দিব সো ডিপটাকে আগে ধরতে তো হবে হ্যাঁ এই অংশটুকুনের মানে হচ্ছে আমার হাতে কি আছে ডিপ আছে আমার হাতে এই ডিপটা আছে এখন এই ডিপটা কিভাবে আছে কারণ এই ডিপের আইডি কি বক্স ওয়ান আমি যদি এখানে লিখতাম বক্স টু তাহলে কি হইতো বলেন তো এই ডিপটাকে কি পাইতো পাইতো না কিন্তু তার মানে এই অংশটুকু পাইতো কিনা দেখি চেক করি পাইছে পায় নাই কিন্তু তার মানে কি মানে হচ্ছে যে এখান থেকে এই মার্ক করা এই অংশটুকু মানে হচ্ছে আমার হাতে ওই এলিমেন্টটা আছে যে এলিমেন্টের আইডি কি বক্স টু সো এটার বেস্ট অ্যান্সার হবে কি যে এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমার হাতে এতটুকু অংশ মানে কি মানে হচ্ছে আমার হাতে সেই এলিমেন্টটা আছে এইচটিএমএলের যার আইডি হচ্ছে বক্স ওয়ান আমার হাতে সেই এলিমেন্টটা আছে যার আইডি হচ্ছে বক্স ওয়ান কথাটা শুনছেন সবাই এটা মনে রাখতে হবে কিন্তু এগুলা আপনি একটু খেয়াল করে শুনলেই তো হয় আমার হাতে একটা এলিমেন্ট আছে যার আইডি হচ্ছে এখানে যা দেওয়া থাকবে তাই এটাকে ধরে আমি কি করলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবার ওই ভেরিয়েবল ডট স্টাইল ডট সিএসএস এর প্রপার্টি ওয়াইড সমান সমান কত দিলাম 400 পিক্সেল যার কারণে এই ওয়াইডটা কম ওয়াইডটা কমে কত হয়ে গেল 400 আগে কিন্তু অনেক বড় ছিল না ওয়াইডটা এখন 400 চলে আসলো এরপরে কি করা হয়েছে ডিপ ডট স্টাইল ডট তার একটা বর্ডার দেওয়া হয়েছে 2 পিক্সেল সলিড রেড তাই না এবার বর্ডার দিয়ে দিলাম আমি এখানে সলিড না দিয়ে আমি ডটেড দিতে পারতাম ডটেড চলে আসছে
অনেক কিছুই করা যায়। যাই হোক, এগুলো আমাদের কাজ না, আমাদের জাস্ট এটা একটু মার্ক করে রাখলাম যে আমরা কতটুকু নিয়ে। আচ্ছা, এই লাইটটা কি একাই বন্ধ, একাই অন? সমস্যাটা কি নাকি কেউ করতেছে? এখন তাহলে আমি কি করবো? আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে যে এখানে ক্লিক করলে এই কন্টেন্ট চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে নতুন কন্টেন্ট, নতুন কন্টেন্ট আসবে। সেই কাজটা করার জন্য আমাকে কি করা লাগতে পারে? আমি ফাংশনের মধ্যে আছি এখন, আমি কি করবো? হোমটা হবে না, তাই না? আচ্ছা, হলো, ক্রিয়েট কন্টেন্টই হলো। হ্যাঁ, ক্রিয়েট কন্টেন্ট হবে। এখন এখানে আমি কি করব বলেন কেউ একজন? সিচুয়েশন হচ্ছে এরকম যে আমার কাছে এই তিনটে বাটন আছে, একটা ডিভ আছে, তার মধ্যে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা ইমেজ আছে। স্ক্রিপ্টের মধ্যে এসে আমি এই ডিভটার একটা ডিফল্ট স্টাইল দিয়ে দিলাম এভাবে, তাই না? ডিভের একটা ডিফল্ট স্টাইল দিয়ে দিলাম। এবার ওই যে বাটনগুলোর মধ্যে যে ফাংশনটা কল করা আছে হোম অ্যাবাউট, এই ফাংশনের ডেফিনেশনে আসলাম। ফাংশন আমি যখন এখানে হোমে ক্লিক করব, তখন আমার এটার মধ্যে মেনু আইটেমের মধ্যে কি আসবে বলেন তো? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট যা পাঠাইছি এখান থেকে তাই তো আসবে। হোম অ্যাবাউট কন্ট্যাক্ট যা যা পাঠাইছি এখানে তাই তাই আসবে। এখন তাহলে এখানে এসে আমি এই ফাংশনের মধ্যে, ফাংশনটার কাজ কি? আমি যখন হোমে ক্লিক করব কি হবে কথার উত্তর দেন। এখানে ক্লিক করলে কি হবে? এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে, ইমেজটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তাহলে এগুলা কি? এই ইমেজ, এই কন্টেন্ট, এই ইমেজ, এই কন্টেন্ট কিভাবে আসছে? কোনো না কোনো একটা এলিমেন্টের মাধ্যমে, এই এলিমেন্টের মাধ্যমে। এখন কোন একটা এলিমেন্টের কন্টেন্টকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? আইডি ধরে তাহলে কি করা লাগবে বলেন? আগে প্রত্যেক এলিমেন্টের মধ্যে আইডি সেট করতে হবে। আমি এটা আইডি দিয়ে দিলাম হেডিং, এই ইমেজের একটা আইডি দিয়ে দিলাম, বললাম ইমেজ, প্যারাগ্রাফের একটা আইডি দিয়ে দিলাম কন্টেন্ট, প্যারা, দিছি তো ইমেজের আইডি দিলাম ইমেজ। এখন কি করবো বলেন? হ্যাঁ বলেন বলেন ওয়ালিউর রহমান, ডকুমেন্ট ডট, তারপর হেডিং, এরপর ডট ইনার এসটিএমএল, তারপর সমান সমান এখানে যা মন চায় তাই দিয়ে দিব, তাই না? আমি যা দেখতে চাই। আচ্ছা, আমি বললাম দিস ইজ অ্যানাদার হেডিং। এভাবে কি হবে? আমরা যা করতে চাচ্ছি ইনার এসটিএমএল এটা দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, আমরা যে একটা প্যারামিটার নিয়ে আসলাম, এর কোনো কাজ আছে কি? এই যে মেনু আইটেম, এটা এটা আনইউজ হয়ে গেছে, এর কোনো কাজ আছে? এটা দিয়ে কি করবো? হেডিং এর জায়গায় মেনু আইটেম দিতে হবে কেন? আগে একটা কন্ডিশন দেওয়া লাগবে যে এটা হোম কিনা, তারপরে কাজ করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আগে এখানে আমরা কি করবো? ইফ এলস, সুইচ, অনেক কিছু ইউজ করে দিতে পারে। আমরা এখানে ধর ইফ দিলাম, ইফ যেহেতু ভেরিয়েবলের মানের উপর বেস করে চেঞ্জ হচ্ছে, সে সুইচ দিতে পারতাম। ইফ মেনু আইটেম সমান সমান কি হতে পারে?
होम राइट एच ओ एम ई होम তাই না তখন কি হবে তখন এখানে বলবো দিস ইজ অ্যানাদার হেডিং না বলে দিস ইজ হোম হেডিং দিস ইজ হোম হেডিং তারপরে কি করতে হবে প্যারাগ্রাফ নিতে হবে তারপরে প্যারাগ্রাফের আইডি ধরে প্যারাগ্রাফের কন্টেন্ট চেঞ্জ করবেন ইমেজ আইডি ধরে ইমেজটাকে চেঞ্জ করবেন বাকি তখন করা যাবে না হ্যাঁ বাকি তখন কিন্তু করা যাবে slowly slowly as we huh? just a minute dear এবারে এখানে কিছুক্ষণ আগে যেটা করলাম আমরা এখানে কি করছি এই যে एग्जांपल 1 এ এই যে যেমন এইটা যেমন ডি বাই ডি বক্স 1 এবার বক্স 1 এর মধ্যে হাইট দিয়ে দিয়েছে দেওয়া হয়েছে কি 200 ওয়াইড দেওয়া হয়েছে কত 200 তাহলে এভাবে দেওয়া যাবে না এই যে ডি টু একটা আইডি দিয়ে রাখলাম এখন এখানে কি 200 পিক্সেল হবে না স্যার এখানে আইডিটা কল হবে এখানে কি হবে বলেন তো ভেরিয়েবলটা হবে আইডি কেন হবে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ভেরিয়েবল তো ভেরিয়েবল রাখলেন এখানে কি বসাবেন ভেরিয়েবল তাহলে তো হয়ে যাবে স্যার করে বলছি একদম নাইস দেখুন সহজ তো ওনার 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 হচ্ছে কি ওনার ধরেন যে 90% চিন্তা এখানে আছে ঠিক আছে 100% এর মধ্যে ঠিক আছে আপনি আমার কথা তো বিশ্বাস করলেন না বাসায় যে চিন্তা করে দেখেন ডোর প্র্যাকটিস করে একটা মানুষ যদি সারা দিন একটা জিনিস চিন্তা করতে পারে তাহলে ওইটা সে 100% অ্যাচিভ করতে পারে এনিওয়ে সো এটা একটু করেন হ্যাঁ আমি করব ট্রাই করি দেখি হয় কিনা সো এনিওয়ে আমরা একটা আর একটা পিএসপি ফাইল তৈরি করে নেছি জেস एग्जांपल 3 নামে জেস एग्जांपल 3 নামে আমরা একটা কি করে নিলাম কে গেল ক্লাস থেকে কেন আচ্ছা সো एग्जांपल 3 তে আমরা আসলাম এবার এখানে এসে প্রথমে ডিজাইনটা করতে বলা হয়েছিল আমরা টেবিল ইউজ করে ডিজাইনটা করি আগে তো যাদের দেরি হচ্ছে একটু মিলে নিতে পারেন ইন্টার হাইট ইনপুট দা টাইপ হবে কি নাম্বারে দিয়ে দিলাম যেহেতু পিএসপি এর কাজ করব সো নেমটা রেখে দেই বাট আমাদের লাগবে কি আইডি হাইট দিয়ে দিলাম সেম ভাবে নেমের মতো হাইট দিয়ে দেই নাম্বার দিলে তো পিক্সেল মেতে সকল হাইট এখান থেকে হ্যাঁ আমরা অন্য ভাবে লিখব হ্যাঁ কাকা বলো আচ্ছা তো আমরা একটা ইয়া করলাম হাইট নিলাম এবার আমরা একটা ওয়াইড নিয়ে নিছি তার কাছ থেকে ওয়াইড নিয়ে নিলাম
এবার নিব বর্ডার রেডিয়াস। আমরা জাস্ট চারটা প্রপার্টি নিয়েছি, চারটা নিলে চারশো নেওয়া যাবে না, যা আমাদের সব করা যাবে কিন্তু লজিক্যালি আর কি, লজিক্যালি যদি অ্যাকসেপ্টেড হয়। বর্ডার রেডিয়াস যেহেতু আমরা পিএসপি ট্র্যাকে আছি, সো নেমটাও কিন্তু অবশ্যই লিখবেন যখনই ইনপুট এলিমেন্ট দিবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু আমরা টেক্সট দিব। তারপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা গেলেও ওখান থেকে কাজ হবে না আর কি, সিলেক্ট করা যায়। আপনি এখানে কালার দিলে ওই কালার ইটা আসবে, বাট ওখান থেকে আমরা ইচ্ছা মতো কালার সিলেক্ট করে সেটাকে নিয়ে আসতে পারবো না ইউজারের কাছ থেকে। আমাদের তিন পুট দরকার। এই প্রোগ্রামটাকে আমরা একটু রান করাবো। আমরা এখানে যাচ্ছি এক্সাম্পল থ্রি বলে দেই, তাহলে এখানে হাইট আসছে, ওয়াইট আসছে, রেডিয়াস আসছে, আর আসছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে পিক্সেল দিব না, শুধু অ্যামাউন্টটা দিয়ে দেবো, লাইক 400 300, বর্ডার গ্রাসে দিলাম 20, এটা দিলাম রেড, ব্যাস এরকম ইনপুট দিবে, সাবমিট দিবে, হয়ে যাবে। তাহলে এবার এখানে আমরা একটা বাটন নিতে হবে, তো বাটন নেওয়ার জন্য প্রথম ফাঁকা রাখলাম, ইনপুটের টাইপটা কি হবে, এখানে ইনপুটের টাইপটা হবে হচ্ছে সাবমিট। আপনারা একটা মনে হয় দেখছেন নাকি জানি না, ফেসবুকে গতকালকে আমার একজন একটা জিনিস দেখাইলো, সেটা হচ্ছে এই কি মনমোহন লালের ভাগিনা ছিল কে যেন, এটার ইংলিশ করতে বলছে অনন্ত জলিলকে, দেখছেন কি এটা, মনে নাই পুরোপুরি আর কি, সো খুব ভালো লাগছে আর কি, আমি বলতে পারলাম না, ভুলে গেছি জিনিসটা। ইনপুটের টাইপ সাবমিট, নেম বলা হচ্ছে বাটন, ভ্যালু বললাম সাবমিট, আর এখানে একটা অন ক্লিক লাগবে। অন ক্লিক এর মধ্যে আমরা লিখব ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, ঠিক আছে না, ক্রিয়েট এলিমেন্ট, এভাবে কাজ করলাম। এবার আমরা স্ক্রিপ্টিং লিখব, তোমাদের আউটপুটটা দেখতে হবে। আউটপুটটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা এইচআর ট্যাগ নিয়ে নেই, হরিজন্টাল লাইন, এখানে এসে আমরা এস টু ট্যাগের মধ্যে বলি ইওর এলিমেন্ট ইজ, ঠিক আছে এবার বলে দিলাম, দেখেন এবার আমরা সাবমিটে ক্লিক করলে এখানে কি চলে আসবে, একটা ডিপ চলে আসবে। সো এখানে আমরা একটা ডিপ নিয়ে নিলাম, এখানে আইডি কি হবে, বক্স দিয়ে দিলাম, ওকে পিক্সেলটা কনকেট করে দিতে হবে প্লাস দিয়ে, জি জাভাস্ক্রিপ্টে কনকেট সাইন কি প্লাস, একটু মাথাটা খাটান, সারাদিন খালি ওই চিন্তাগুলো হবে নাকি। আচ্ছা তাহলে হাইট ওয়াইট ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইচ্ছা মতো ইয়েগুলা ইনফরমেশনগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়ে কাজ করতে পারি। এবার আমরা স্ক্রিপ্টিং লিখতে হবে না, আউটপুটটা কিন্তু আমাদের কাছাকাছি এরকমই আছে, তাই না। এবার জাভা স্ক্রিপ্টের মধ্যে এসে কি করব, স্ক্রিপ্টের দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম,
এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে প্রথমে আগে ফাংশনের ডেফিনেশন দিতে হবে। সো ফাংশন ক্রিয়েট এলিমেন্ট, প্রথমে কি করব, আগে ধরব, তারপর কাজ করব, তারপর ছেড়ে দিব, এই তো। তাহলে প্রথমে ধরতে হবে, আমি কাকে ধরব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মধ্যে কি আছে, হাইট, হাইটের কি নিব, ভ্যালু, ভ্যালু নিয়ে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমি বললাম হাইট। এখানে হাইট বললে অনেকে আবার মনে করতে পারেন যে এইটার এটা এক হইতে হবে, এমন কিন্তু কোনো কথা না, তাই না? এটা কিন্তু কি, এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের কালারটা এরকম হয়ে গেল কেন? ভেরিয়েবলের কালার তো এরকম হবে। আচ্ছা যাই হোক, করি, হাইটের পরে কি নিতে হবে, হোয়াইট, এটাকে হবে কি, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমরা চারটি ইনপুট নিয়ে নিলাম। এবার এই ভ্যালুগুলো কার কাছে যাবে, এগুলো আসছে কিনা একটু দেখি। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে। অ্যালার্টের মধ্যে হাইট দিয়ে দিলাম, তাহলে এবার কি আসবে, সাবমিট বাটন ক্লিক করলে ফাংশনটা কল হবে, হাইটটা ইউজারের কাছ থেকে ইনপুট নিবে, ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটাকে অ্যালার্ট করলাম। সো দেখানোর কথা না, ধরেন এখানে দিলাম হচ্ছে 100, না আসতেছে, ঠিক আছে না? মনে করেন আমি এখানে অ্যালার্ট দিলাম, তাই না, কি হাইট কিন্তু এভাবে আসে। এখানে তুমি 100 দিই কত আসবে, 100, এখানে যদি আমি 200 দেই, আমি কাজটা কি করলাম বলেন তো, চেক করে দেখলাম ইনপুটটা ঠিকঠাক মতো ভেরিয়েবলের মধ্যে আসতেছে কিনা। আমরা পিএইচপি তে চেক করতাম না ইয়া ভেরিয়েবলের মানগুলা, কিভাবে চেক করতাম বলেন তো, প্রি, তাই না, প্রিন্টার, প্রিন্টার দিয়ে করতাম। আর এখানে অ্যালার্ট করতে হচ্ছে, অ্যালার্ট করে করে দেখতে হচ্ছে, আমরা দেখে নিতে পারি, যখন কাজ হবে না এভাবে দেখে নেবেন। আমি তাহলে বুঝতে পারতেছি যে না সবগুলোর মধ্যে আসছে, শিওর হইলাম যে না ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো আমি গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশন দিয়ে ওই এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালু থেকে নিয়ে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার এগুলো কাকে দিব, এগুলো কাকে দিব, ক্যাপ্টেন সাহেব বলেন তো স্যার, এই ডিপকে, এই দেখছেন ডিপকে, এই যে ডিপকে, বক্স ওয়ান কে দিব না, তাহলে বক্স ওয়ান কে দেওয়ার জন্য আগে কি করতে হবে, ধরতে হবে আগে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বক্স ওয়ান। এবার এখানে ভ্যালু লিখতে হবে না, এখানে কি ভ্যালু লিখতে হবে না, হবে না বলেন, কেন লিখতে হবে না, এলিমেন্টটাকে ধরা দরকার, তার ভ্যালু দরকার না, ডিবের মধ্যে কোনো ভ্যালু আছে, এই ডিবের মধ্যে কখনো ভ্যালু থাকতে পারে, এর ইনার এসটিএমএল কিছু ভ্যালু হতে পারে, মানে এই জিনিসগুলোই কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া লাগবে। আপনি আমতা আমতা করে লাভ নাই, এই ডিবের মধ্যে কোনো ভ্যালু আসতে পারে, ভ্যালু আসবে অলওয়েজ কার মধ্যে, ইনপুটের মধ্যে, আর এই ডিবের মধ্যে কি থাকবে, ইনার এসটিএমএল, তাই না, এখানে আছে ইনার এসটিএমএল। এই এলিমেন্টের কারণে ব্রাউজার যদি কোনো কিছু দেখে সেটা কোথা থেকে আসবে, ইনার এসটিএমএল থেকে, আর এই এলিমেন্টের কারণে ব্রাউজার যদি কোনো কিছু দেখে সেটা কোথা থেকে আসবে, ভ্যালু থেকে। এই কথাটা কি বুঝতে পারছেন মিল্টন সাহেব, কি বলছি বলেন তো? আচ্ছা গুড, দুই মনে করেন যে এই এলিমেন্ট ডিপ, এই ডিপ এলিমেন্টের কারণে ব্রাউজারে যখন কোনো কিছু আসবে সেটা কোথা থেকে আসবে, এলিমেন্টের ইনার এসটিএমএল থেকে না ভ্যালু থেকে,
এই এই এলিমেন্টের মধ্যে আমি ভ্যালু দিতে পারবো, কি ভ্যালু দিব বলেন? আমি ব্রাদার যা দেখবো সেটা কোথা থেকে আসবে? ভ্যালু থেকে। কখনো কখনো ইনপুট এলিমেন্টের এলিমেন্টের আউটপুট আসবে ভ্যালু থেকে, কখনো কখনো আসবে ইনার এসটিএমএল থেকে। ঠিক আছে, সন্ধ্যার পরে থাকবি না মিরপুরের দিকে? আচ্ছা, সন্ধ্যার পরে আমি ফোন দিলে একটু ইয়াতে আসিস, ওই কল্যাণপুর আসিস, কথা বলি কল্যাণপুর অথবা ইয়া টেকনিক্যাল, কল্যাণপুর অথবা টেকনিক্যাল, সন্ধ্যার পরে কথা বলুন। হ্যাঁ, সন্ধ্যার পরে আসবে ওই আটটা নটার দিকে। এখন এখন নামা যাবে না, এখন আমার টানা 5:30 পর্যন্ত ক্লাস, আর 5টার পরে আমি যাবো একটু পল্টন, পল্টনে কাজ আছে, পল্টনে যে বিমানের জন্য কিছু জিনিস কিনতে হবে। সন্ধ্যার পর আমি ফোন দিলে ওই টেকনিক্যাল অথবা কল্যাণপুর অথবা শ্যামলী ওদিকে দেখা করুন, অথবা আইডি ভবনের সামনে আগারগা। আচ্ছা, ওকে, হ্যাঁ ওই তো সন্ধ্যার পরই কথা বলি, কি করবো, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আল্লাহ। আমার তো এখন এই এলিমেন্টটাকেই দরকার, এর তো ভ্যালু দরকার না, এই জন্য আমি এখানে ভ্যালু লিখবো না। আমি কখন ভ্যালু লিখবো বা কখন ভ্যালু লিখবো না এইটা আমি কিভাবে বুঝবো, তার জন্যই কিন্তু এতগুলো কথা বললাম। ভার আমি এখানে বলে দিলাম টিম, এখন ডিপ এভাবে আসলো না, এভাবে কিন্তু ডিপ চলে আসছে। এখন এখানে এসে আমি বলতে পারি যে ডিপ ডট স্টাইল ডট, হ্যাঁ হোয়াইট হাইট এগুলো আমি দিতে পারি, হোয়াইট দিয়ে দিলাম, সমান সমান কত হবে হোয়াইট এর সাথে? আমরা এটা তো পাইলো, সে এর সাথে এভাবে দিলে হয়, বাট আমরা কি করে দিব, এই পিক্সেলটা কনকেট করে দিব। এটার মধ্যে কি আছে, সংখ্যা 100, 200, 300, 400, 1000, 10, 20, 5 যা দিবে তাই ইউজার, আর সাথে এটা কি অত পিক্সেল। বুঝতে পারছেন বিষয়টা, মানে সিনট্যাক্সটা, লেখার সিনট্যাক্সটা বলতেছি। হোয়াইট এর পরে এখানে কি দিব, হাইট, হাইট দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম, এরপরে দিব কি, রেডিয়াস, রেডিয়াস। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কিছু লাগবে বলেন তো, ব্যাকগ্রাউন্ড কালার কি পিক্সেল দিতে হয়? তাহলে এখানে কি দিয়ে দিব, ডিরেক্ট ভেরিয়েবলটা দিয়ে দিলে হবে বলেন। আচ্ছা, কাকে ধরবো, যাকে ধরবো সে বলবেন, ঠিক আছে। ক্যাপ্টেন সাহেব বলেন তো, এই যে সংখ্যা যতটুকু সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল কয়টা আছে এটার মধ্যে, ভেরিয়েবল কয়টা আছে সেটা বলেন, তিনটা না পাঁচটা না একটা? আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস সে বলবেন, মিম বলতে পারবেন কয়টা ভেরিয়েবল আছে এখানে? একটা হয় নাই, একটার বেশি আছে। এখানে ভেরিয়েবল কয়টা আছে? অটো ইনক্রিমেন্ট আপনার কাছে আসতেছি দাঁড়ান। তারপরে হচ্ছে ইয়া মিল্টন সাহেব কয়টা আছে বলেন?
এটা কি ভেরিয়েবল? এটা তো স্ট্রিং। হ্যাঁ আচ্ছা, তারপরে আপনি বলেন তো কয়টা ভেরিয়েবল আছে এখানে? দুটা। আচ্ছা ফারজানে কয়টা আছে বলেন তো? না এই যে এখান থেকে এতটুকু, এর মধ্যে ভেরিয়েবল কয়টা আছে? এখান থেকে শুরু করে এ পর্যন্ত কয়টা আছে ভেরিয়েবল? কয়টা? আচ্ছা তারপরে জামিল বলতে পারবেন? আচ্ছা আমি একটু দাঁড়ান, এখানে ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল দুইটা ঠিক আছে, দুইটাই ঠিক, একটা যারা বলছেন তারা ফলস, একটা হচ্ছে সাবাস, অটো ইনক্রিমেন্টের জন্য আমরা ছোট একটা হাত তুলে দিই। না ওর সমস্যা হচ্ছে কি, ওর বলতে স্যার কাজ করতেছে না, যার সেটা দেখি প্রত্যেকটা কলাম অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছে, খুব ভালো লাগছে আর কি। আপনি কি মাইন্ড করেন কথা বলে? আমরা হোয়াইট শুধু ভেরিয়েবল দেখলাম, এই ডিপটাকে যে ধরলাম এটাকে তো আমাদের মনে রাখতে হবে। তো এবার যদি আমাদের দেখি ঘটনা ঘটে যাওয়ার কথা যদি আমরা ভুল না করে থাকি কোথাও, তো চেকিং করি। এখানে মনে করেন আমি হাইট দিলাম ধরেন 50 পিক্সেল, এখানে ওয়াইড দিলাম ধরেন 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 20 পিক্সেল, 20 ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। এবার সাবমিটে ক্লিক করলাম, ওই দেখেন চলে আসছে স্যার, আমার আইসা আবার চলে যায়, চলে যাবে কেন? সাবমিট বাটনের অপশন ক্লিক করে সাবমিট বাটনে জাস্ট অন ক্লিক করা স্যার, কিছুই না, এই সাবমিট বাটন অন ক্লিকে একটা ফাংশন কল করছি ক্রিয়েট এলিমেন্ট। আপনারা কোথায় যেন দেখছি, ভুলে গেছি ওয়ালিউর রহমানের তোমার তালহাটি নিয়ে দেখছি না, তালহাটি নিয়ে কখনো গেছেন আপনি? আমি
স্বাধীন ভাই যেহেতু
হচ্ছে না হচ্ছে না
Thank you.
তাহলে আজকে এতটুকু আর কি। হ্যাঁ, যারা যারা আসে নাই সবাইকে আসতে বলে নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিস শুরু করবো আর কি। জাভাস্ক্রিপ্ট এতটুকু, হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্ট শেষ না, জাভাস্ক্রিপ্ট শুরু। আপনাদের শুধু ছোট্ট একটা কথা বলি, আপনারা যে শুনেন না প্লাগ ইন এমন মনে করেন আমি এটা একটা প্লাগ ইন বানাই, এটাই মনে করেন একটা প্লাগ ইন হবে। দেখেন ঠিক আছে, বসেন, এটা তো একটা কমপ্লিট কাজ তাই না, এটারে প্লাগ ইন বলা যাবে কখন দেখেন। আমরা এই ডে টোয়েন্টি এর মধ্যে প্রথমে একটা ফোল্ডার নিতেছি, একটা ফোল্ডার তৈরি করে নিলাম এখানে। এটা হচ্ছে এক্সাম্পল থ্রি না, এর মধ্যে আচ্ছা এটা তো ইয়ের মধ্যে আছে না, সমস্যা নেই থাক। HTML ফাইল index.html এটা করতে হবে না আপনাদের, এটা আপনারা জানেন। প্লাগইন গুলো সব HTML ফাইলে হয়। আমরা তো যেহেতু পিএসপি এনভায়রনমেন্টের সাথে আসে এই জন্য ওগুলোর মধ্যে করলাম, বুঝে নাই। বাট আপনি যখন কোনো প্লাগ ইন নামাবেন তার এক্সটেনশন কী হবে, .html আর .css আর .js। তাহলে এবার দেখেন এই এক্সাম্পল থ্রি থেকে আমি প্রথমে HTML এর কোডটা কপি করি। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এটা একটু সুন্দর করা যাবে রং চং দিয়ে, বুঝেন নাই। আছেই তো, ফরম্যাট করে নিলাম। এবার মনে করেন একটা আরেকটা ফোল্ডার নিব, জেএস নামে পুরো শুধু এসটিএমএলটা, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে আমরা একটা কি নিব বলেন তো, ফাইল জাভাস্ক্রিপ্ট, ওই গেল ফাইল, এই জাভাস্ক্রিপ্ট ফাইল। আমি বললাম যে মাই জেস
নাম খুঁজে পাইতে সিনেরে দিয়ে দিল। জর্জেস ফাইলের মধ্যে যখন আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করি তখন কি ইয়া লাগে, স্ক্রিপ্ট লাগে? লাগে না, তেমনি লিখে দিলে হয়ে যায়, তাই না? সো মাই জেস ডট জেস ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এটা দিয়ে দিলাম। সো লিঙ্ক দিতে হবে না, লিঙ্কটা আমরা কিন্তু বডি যেখানে শেষ হচ্ছে সেখানেই দিব। স্ক্রিপ্ট, ও মাই গড, হ্যাঁ, জেস এর মধ্যে থেকে আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন, সো মানে আমরা অনেক সময় প্লাগ ইন কথাটা শুনি যে প্লাগ ইন আসলে কি, এই হইলো প্লাগ ইন আর কিছুই না। আমরা আজকে তিনটা প্লাগ ইন বানাইছি সারাদিনে, ঠিক আছে, সারাদিনে না তিন ঘন্টায়। এই প্লাগ ইন আর কিছু না, এইচটিএমএল ফাইল। এখন মনে করেন যে আমাদের প্লাস প্লাগ ইন কমপ্লিট। এখন মনে করেন আমি আমার প্রজেক্ট রুটে যাই, প্রজেক্ট রুটে আসলাম, এই যে আজকে ডে 20 মাই জাভা প্লাগ ইন, এই যে মনে করেন এটা প্লাগ ইন হয়ে গেছে। এবার এইচটিএমএল ফাইলটা আমি ওপেন করি, এটা চলে আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন হয় কি, এই প্লাগ ইনগুলো অ্যাকচুয়ালি এরকমই। এখন এইটা যদি কেউ ইউজ করতে চায়, এখন আপনি মনে করেন কারো কাছে এটা এটা নেটে ছেড়ে দিলেন যে এটার কাজটা কি, এর কাজ হচ্ছে যে এখানে ইউজার ইচ্ছে মতো হাইট ওয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিবে, ওরকম একটা এলিমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা প্লাগ ইনে কি থাকে, একটা এইচটিএমএল থাকে আর জাভাস্ক্রিপ্ট থাকে, আরও একটা জিনিস থাকে। এখন আপনি যখন প্লাগ ইনগুলো সুন্দর করবেন তখন কি লাগবে, সিএসএস লাগবে না? সেই জন্য প্লাগ ইনে তিন ধরনের ফাইলই থাকে, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল আর সিএসএস। এই এইচটিএমএল এর এই কোডগুলো কপি করে নিয়ে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। আমার কথা রেখে বুঝাতে পারছি? এই হচ্ছে প্লাগ ইন আর কিছু না, প্লাগ ইনের মধ্যে এগুলোই থাকে। কোড পাশে যে দেখেন নাকি একটা আট বাজে আপনাদের। সো আজকে এতটুকুনি, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ, যারা যারা আসে নাই, হ্যাঁ আপনি আপনার পাশে জনকে ফোন করবেন, নাম্বার নাই নাম্বার নেন, তারপরে যে আপনি আপনি আপনার আপনার পাশে জন কই, আপনারা দুজন, হ্যাঁ একটু খোঁজ খবর নিয়েন আর কি, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এটা কিন্তু মুসলমানের দায়িত্ব। আপনি নিজে নিজে শিখে যাবেন আর পাশের জন্য খোঁজ খবর নেবেন না, আল্লাহ কিন্তু আপনার ওই শিখে কোনো বরকত দিবে না। সো সাবধান।